সারা দেশে যখন করোনা থাবা বসিয়েছে, একদিকে বিপর্যস্ত জনজীবন, দেশ জুড়ে লকডাউন, মানুষ কর্মহীন হয়ে পড়েছে, তখন অসহায় মানুষের মধ্যে কিছুজন চাষবাস করে নিজের জীবনটাকে ভালো করার চেষ্টায় ছিলেন। তেমনি লিচু চাষিরা, তারা ভেবেছিলেন লিচু চাষ করে কিছু অর্থ উপার্জন করবেন, কিন্তু স্বপ্ন পূরণ হলো না। অদৃষ্টের এমনই পরিহাস, ধেয়ে এলো আমফান ঘূর্ণিঝড়। এই ঝড়ে লিচু চাষিরা অত্যন্ত পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, চাষিদের মাথায় হাত, তারা চাইছেন সরকার সাহায্য করুক। অন্যদিকে মুর্শিদাবাদ জেলা পরিষদের কৃষিবিদ কর্মাধ্যক্ষ সনাস বেগম বলেন যে তিনি লিচু চাষের ব্যাপারে এই যে ঘটনাটি ঘটেছে তাতে তিনি অত্যন্ত দুঃখিত, এর কোনো ইন্স্যুরেন্স নেই। তিনি বলেছেন সরকারকে জানানো হবে যেন এই নিয়ে ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা হয়, সরকার এই চাষিদের পাশে দাঁড়ায়। প্রসঙ্গত আপনাদের জানিয়ে দিই যে এই মুহূর্তে কিন্তু আমফানের দাপটে বিপর্যস্ত বাংলা, লিচু চাষিদের অবস্থা ঠিক যে ছবিটা তুলে ধরলাম আপনাদেরকে, তার পাশাপাশি এটাও জানাই যে প্রাকৃতিক দুর্যোগ চলছে, অনুগ্রহ করে এই দুর্যোগের সময় কোনো মতেই জীবনের কোনো ঝুঁকি নেবেন না, নিজের বাড়িতে সুরক্ষিত থাকুন এবং নিজের বাড়ির অন্যান্য লোকেদেরও সুরক্ষিত রাখুন। মানুষ আমি প্রত্যেক বছরই বাগানটা 90,000-85,000, এবার 90,000 নিলাম, প্রথমে মুকুল জাল, মুকুল জাল এলো, আসার পর সব পাথর শিলে একবার শেষ করে দিয়ে গেল, যা আবার ছিল সেটাও আবার এই ঝড়ে পানিতে তুফানে আবার এই ক্ষয়ক্ষতি হয়ে গেল। কী করে পয়সা তুলবো, এতে পয়সা তো উঠবে না, আমরা গরিব মানুষ, খেটে খুঁটে খাই, চাষে চাষ করে খাই, খুব সংসার গরিব ব্যাপার চলে, হ্যাঁ এই অবস্থা, আর এইভাবে কীভাবে চলবো। আসলে আমাদের এখানে মুর্শিদাবাদ জেলায় তো প্রচুর পরিমাণে লিচু চাষ আছে, মানে লিচু চাষ বলতে এক কথায় হর্টিকালচারের যে একটা বড় অংশ আর কি এর উপরে নির্ভরশীল, তারা তো সত্যি প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এখনো পর্যন্ত হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে কোনো সেই রকমভাবে ইন্স্যুরেন্সের ব্যবস্থা হয়নি, একবার শুধুমাত্র দিয়েছিল দুটো সবজির উপরে, তো সেটা আমরা এবছরে যেহেতু মানুষ এমনিতেই করোনায় প্রচণ্ড ক্ষতিগ্রস্ত, সাধারণ মানুষ, তারপরে এই আমফান, তো তার ফলে যে সমস্ত চাষিরা ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা তাদের জন্য রাজ্য সরকারের কাছে এবং আমাদের ডিপার্টমেন্টের কাছে রাজ্যে আমরা অনুরোধ করব যাতে আমাদের চাষিদের জন্য অন্তত তিনি কিছুটা ভাবেন।